ওকে, চল আজকে একটা আমরা আর একটা ইম্পর্টেন্ট নতুন লেকচার এখানে ডিসকাস করি। ওকে, সবাই জয়েন করে নে। তাহলে নতুন লেকচারটা শুরু করি আজকে, খুবই ইম্পর্টেন্ট লেকচার হবে। এর আগের দিনের লেকচারটা আশা করি সবাই দেখছিস, সুরাজ দেখে দেখছিস সবাই। ওকে, তো আজকে আমাদের মেবি এসটিআর এর লেকচার নাম্বার 7 হবে। ওকে, আমরা এর আগের দিনে একটা ইম্পর্টেন্ট জিনিস শিখছিলাম, ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, এই জিনিসটা আমরা শিখছিলাম। ওকে, সো ই ইকুয়াল টু যে এম সি স্কোয়ার শিখছি, এবার ওইটার থেকে পরবর্তীতে আমরা কি করবো, তো আমরা কি শিখছি, ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, এই জিনিসটা আমরা শিখছি। এই জিনিসটাকে কাজে লাগে আজ অনেক কটা জিনিস জানবো, অনেক কটা জিনিস প্রুভ করব, আর এটার অনেকগুলো প্রবলেম সলভ করব। সুরাজ, লাস্ট লেকচার দেখছিস কমপ্লিট লেকচার গুলা? আর যদি এতদিন অব্দি এসটিআর এর যেগুলো পড়াইলাম এগুলা সম্বন্ধে যদি কোনো কোশ্চেন থাকে, বা কলেজ লাইফ সম্বন্ধে, তোদের পড়াশোনার সম্বন্ধে, বা পড়াশোনার বাইরে যদি কারো কোনো কোশ্চেন থাকে, তোরা জিজ্ঞেস করতে পারিস। ওকে, যে কোনো ধরনের কোশ্চেন থাকলে জিজ্ঞেস করিস, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা। ম্যাথ ম্যাথ একটু পড়ে নে, সিলেবাসটা দেখ। ওকে, সিলেবাসটা দেখে তুই যদি ম্যাথ টিউশন না করিস, তাহলে হচ্ছে কারো কাছে নোটস নিয়ে নে, নোটস নিয়ে নোটস পড়ার চেষ্টা কর। ওকে, সো দেখ, আমরা লাস্ট লেকচারে কি বলছিলাম, ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, অর্থাৎ রিলেটিভিস্টিক ফর্মুলা, এই ফর্মুলাটা কি করছি, ডিরাইভ করছি আমরা ইকুয়াল টু এম সি স্কোয়ার, যেখানে এম কি ছিল, রিলেটিভিস্টিক মাস, M0 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো ইকুয়াল টু আমরা যদি রেমের জায়গায় মান বসাই দিই, তাহলে M0 সি স্কোয়ার বাই কত আসতেছে, রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এবং এটা গেল টোটাল এনার্জি। এবং আমরা আরো একটা জিনিস জানি, সেটা কি, মোমেন্টাম ইকুয়াল টু কি পেয়েছিলাম আমরা, মোমেন্টাম এটা গেল টোটাল এনার্জি, মোমেন্টাম পি ইকুয়াল টু পেয়েছি আমরা এম ভি। তো এখান থেকে আমরা কি পেয়েছিলাম, M0 ভি বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। নাও যদি আমরা একটা কোয়ান্টিটি নেই, ওকে, ওকে, ভেরি গুড, বুঝছিস না সমস্ত কিছু, মজা লাগছে যে রিলেটিভিস্টিক ফর্মুলা কেমন বের করে আসে, কোথায় থেকে আসে কম্পিউটার জিনিসটা, ভেরি গুড। এবার দেখ, আমরা যদি এইখান থেকে একটা কোয়ান্টিটি নেই, ই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার,
এটা কোয়ান্টিটি নিলে কি হবে, মান বসানোর চেষ্টা করি, স্কোয়ার মানে কি হবে, এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর বাই ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাহলে মাইনাস পি স্কোয়ার মানে এটা হবে এম জিরো স্কোয়ার ভি স্কোয়ার বাই ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু কি হবে সি স্কোয়ার, এটা গেল। সো এবার দেখ আমাদের কি আসছে, স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার, এখান থেকে আমাদের যদি আমরা কমন নিই তো কমন নিতে আসবে এম জিরো স্কোয়ার সি স্কোয়ার বাই ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার কমন যাবে, তাহলে এখান থেকে পড়ে থাকবে হচ্ছে সি স্কোয়ার মাইনাস এখান থেকে পড়ে থাকবে ভি স্কোয়ার। এবার যদি আমরা স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার করি তো এখান থেকে আস্তে আস্তে আমাদের এম জিরো স্কোয়ার সি স্কোয়ার আর এখান থেকে আস্তে আস্তে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার করলে গেলে আসবে আমাদের এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর বাই সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার আর এদিকে আসবে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। সো এই টার্মটা আর এই টার্মটা কি হচ্ছে কেটে যাচ্ছে, তো এখান থেকে আমরা পাচ্ছি পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার স্কোয়ার ইকুয়াল টু এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর, স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি তাহলে স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর, তো ই ইকুয়াল টু পাচ্ছি আমরা রুট ওভার পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার, ওকে। সো রিলেটিভিস্টিক ইকুয়েশনের আর একটা আমরা কি পেলাম হচ্ছে ফর্মুলা পাচ্ছি, আর একটা ফর্মুলা কি হচ্ছে ই ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা তখন ইউজ করতে পাবে যখন রিলেটিভিস্টিক কেস হবে অর্থাৎ ভেলোসিটি নিয়ারলি অর ইকুইভ্যালেন্ট টু দা ভেলোসিটি অফ লাইট ইন ফ্রি স্পেস, ওকে, তখনই এই ফর্মুলাটা ইউজ করতে পারবে। সো রিলেটিভিস্টিক এনার্জি ফর্মুলা, তো এই ফর্মুলাটা হচ্ছে রিলেটিভিস্টিক এনার্জি ফর্মুলা। হ্যাঁ, ক্লাস 11 12 এটা অনেকবার ছিল, এটা মুখস্থ করছিলি, তোরা মুখস্থ করছিলিস ই ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর অনেকবার মুখস্থ করছিলি, তুই কোয়ান্টাম যখন পড়ছিলি তোরা কোয়ান্টামে এখান থেকে অনেকবার করছিলি। তোদের একটা জিনিস বোঝা যায় এখানে পি কি মোমেন্টাম সি ভেলোসিটি অফ লাইট এম জিরো কি রেস্ট মাস, ওকে, ই কি টোটাল এনার্জি, এটা জানিস তোরা। এবার দেখ এইটা কোথায় কোথায় ইউজ করছিস সেটা আমি বুঝিয়ে দিই একটু। ফর ফোটন, ফর ফোটন, ফোটনের ক্ষেত্রে বলতো ফোটনের রেস্ট মাস কত, ফর ফোটন রেস্ট মাস এম জিরো ইকুয়াল টু জিরো হয়, রেস্ট মাস এম জিরো ইকুয়াল টু কত আসে, জিরো আসে, এটা আমরা সবাই জানি। আর ফোটনের স্পিড ভেলোসিটি অফ ফোটন, ভেলোসিটি অফ ফোটন ভি ইকুয়াল টু কি হয় সি এর সমান হয়। এবার যখন এই ভেলোসিটি ফোটনের ভেলোসিটি ভি ইকুয়াল টু সি এর সমান হচ্ছে, লাইটের ভেলোসিটি সমান হচ্ছে, মানে কি হবে আমরা রিলেটিভিস্টিক কেস ইউজ করতে পারবো, রিলেটিভিস্টিক কেস ইউজ করলে তখন কি দেখি, সো দ্যাট ই ইকুয়াল টু হচ্ছে রুট ওভার পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো, এটা কি হচ্ছে জিরো, সো এখান থেকে আসলো ই ইকুয়াল টু কত আসলো পি সি আসলো, ওকে। সো এখান থেকে পি ইকুয়াল টু কত আসছে ই বাই সি আসলো, আবার ই ইকুয়াল টু কি জানি আমরা এইস নিউ, এইস নিউ বাই হচ্ছে সি, এবার এখানে এইস সি এটা মানে কি, নিউ মানে কি সি বাই ল্যামটা, এখান থেকে কি আসবে সি সি কেটে গেলাম এইচ বাই ল্যামটা, এখান থেকে মোমেন্টাম ইকুয়াল টু কি বাই হচ্ছে পি ইকুয়াল টু এইচ বাই ল্যামটা, এটাকে তোরা টুয়েলভে কি বলতিস ডি বগলি ওয়েভলেংথ, ওকে, ডি বগলির প্রকল্প, ডি বগলি হাইপোথিসিস অনেকে অনেক নামে ডাকছিস, তো এটা অ্যাকচুয়ালি এখান থেকে আসবে, ওকে।
সো পি ইকুয়াল টু এটা হচ্ছে রেস্ট মাস, প্রোটনের রেস্ট মাস হচ্ছে জিরো হয় আর প্রোটনের ভেলোসিটি সি এর ভেলোসিটি সমান হচ্ছে, তো আমরা রিলেটিভিস্টিক ইকুয়েশন ইউজ করতে পারবো, রিলেটিভিস্টিক ইকুয়েশন ইউজ করে এটা কি করলাম আমরা বের করলাম। এবার শোন একটা জিনিস, এইখানের জন্যই বলছিলাম দেখ প্রোটনের রেস্ট মাস কত হচ্ছে জিরো, কিন্তু ওর মোমেন্টাম কিন্তু পাচ্ছি আমরা, পি পাচ্ছি, মোমেন্টাম পাচ্ছি, এই জন্যই ফোটনকে বলি ফোটনের কি হচ্ছে রেস্ট মাস জিরো, স্থির ভর জিরো, কিন্তু ওর কি থাকতেছে মোমেন্টাম থাকতেছে। ওকে মোমেন্টাম কি হচ্ছে পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। ওকে এটাই হচ্ছে দ্বিবহুলিক পরাবর্তিস হচ্ছে প্রকল্প বা দ্বিবহুলিক হাইপোথিসিস। তো এনার্জি এগুলো একটা কি ম্যাডাম ইকুয়েশন পাইলাম, রিলেটিভিস্টিক ইকুয়েশন, আর এর আগে একটা এনার্জি রিলেটিভিস্টিক ইকুয়েশন পাচ্ছিলাম অলসো, রিলেটিভিস্টিক এনার্জি রিলেটিভিস্টিক এনার্জি এনার্জি ফর্মুলা এটাই এর আগে দিয়ে লেখছি আমরা, টোটাল এনার্জি কি হয় রেস্ট মাস এনার্জি প্লাস হচ্ছে কাইনেটিক এনার্জি, এটাও আমরা পাচ্ছি। তো রিলেটিভিস্টিক ফর্মুলা এটা ইউজ করতে পারি, একটা ইউজ করতে পারি ই ইকুয়াল টু এম সি স্কোয়ার। ওকে রিলেটিভিস্টিক এনার্জি ফর্মুলা যখন ইউজ করতে বলবে আমরা ই ইকুয়াল টু এম সি স্কোয়ার ইউজ করতে পারি, বা আমরা ই ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জি স্কোয়ার সি টু পাওয়ার 4 ইউজ করতে পারি, বা আমরা ই ইকুয়াল টু এম জি স্কোয়ার প্লাস কে রেস্ট মাস প্লাস কাইনেটিক এনার্জি, এটাও কি করতে পারি ইউজ করতে পারি। ক্লিয়ার হয়েছে? এবার দেখ এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে যে আমরা কোন প্রবলেমের ক্ষেত্রে কোথায় আমরা কি করবো রিলেটিভিস্টিক ফর্মুলা ইউজ করব আর কোথায় নন রিলেটিভিস্টিক ফর্মুলা ইউজ করব এটা কেমন কেমন, বা একটা কোশ্চেন হইতে পারে যে কোথায় থেকে দেখে আমি বুঝবো যে এই যে প্রবলেমটা এটা রিলেটিভিস্টিকের প্রবলেম না এটা নন রিলেটিভিস্টিকের প্রবলেম, বা পার্টিকেলের কোন জিনিসটা দেখলে আমি বুঝবো পার্টিকেলটা রিলেটিভিস্টিক পার্টিকেল না হচ্ছে নন রিলেটিভিস্টিক পার্টিকেল, এটা বোঝার জন্য আমি একটা এক্সাম্পল করাচ্ছি তাহলে বুঝতে পারবে। সো প্রথমে তো বলে দেখি দেখ রিলেটিভিস্টিক কেস তখনই হবে, রিলেটিভিস্টিক কেস হবে যখন ওকে রিলেটিভিস্টিক এফেক্ট ক্লোজ হয়ে যখন কি হবে বলতো টোটাল এনার্জি হেভি বেরি গেটার দেন কি হবে রেস্ট মাস এনার্জি, টোটাল এনার্জি রেস্ট মাস এনার্জি থেকে যখন অনেক বেশি হবে তখন রিলেটিভিস্টিক কেস ইউজ করবো, আর কাইনেটিক এনার্জি যখন কি হবে ভেরি ভেরি গ্রেটার দেন কি হবে হচ্ছে রেস্ট মাস এনার্জি তখনও কি করবো আমরা হচ্ছে রিলেটিভিস্টিক ফর্মুলা ইউজ করবো। স্যার ভেলোসিটির উপর ডিপেন্ড, হ্যাঁ অবশ্যই ভেলোসিটি যদি লাইটের ভেলোসিটি সমান হয় তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তো রিলেটিভিস্টিকই হবে। এবার সব ধরো কোনো প্রবলেম সলভ করতে গেলে যেখানে তোকে ভেলোসিটি বের করতে বলবো, এবার ভেলোসিটি তুই তো জানিসই না, ভেলোসিটি বের করতে বললাম মানে কি তুই ভেলোসিটি জানিসই না কত আসবে, এবার প্রবলেমটা দেখে কেমন করে ঠিক করবি যে ওটা রিলেটিভিস্টিক না নন রিলেটিভিস্টিক। ওকে আমি এই জিনিসটাকে ভালো করে বলতেছি, দৈনিক কোনো প্রবলেম সলভ করতে গেছিস যে প্রবলেমটার মধ্যে শুধুমাত্র এনার্জি দেওয়া আছে আর ওইখান থেকে তোকে কি করতে বলছে ভেলোসিটি বের করতে বলছে, এবার এনার্জি দেখে তুই কেমন করে ঠিক করবি যে তুই এটা রিলেটিভিস্টিক এর ফর্মুলা ইউজ করবি না নন রিলেটিভিস্টিক ফর্মুলা ইউজ করবি। এবার ভেলোসিটি যদি দেওয়া থাকতো তাহলে তো ইজিলি বলতে পারতিস ভেলোসিটিই দেওয়া নাই তোকে ভেলোসিটি বের করতে বলছে, এবার তোকে তাহলে এনার্জি দেখে কি করতে লাগবে ঠিক করতে লাগবে ওটা রিলেটিভিস্টিক না নন রিলেটিভিস্টিক। ওকে সো আমি এনার্জি দেখার কন্ডিশন গুলো দিচ্ছি, এনার্জি দেখার কি কি কন্ডিশন হবে, যদি কি হয় টোটাল এনার্জি রেস্ট মাস এনার্জির থেকে অনেক অনেক বেশি হয় তাহলে কি করবো রিলেটিভিস্টিক ফর্মুলা, বা যদি কি হয় কাইনেটিক এনার্জি রেস্ট মাস এনার্জির থেকে অনেক অনেক বেশি হয় তাহলে কি করবি তুই হচ্ছে রিলেটিভিস্টিক ফর্মুলা ইউজ করবি। ওকে বা যদি কি হয় যেটা যেটা বলবি মোমেন্টাম পিসি যদি ভেরি ভেরি গ্রেটার দেন রেস্ট মাস এনার্জির থেকে অনেক বেশি হয় তখনও কি করবি তুই হচ্ছে রিলেটিভিস্টিক ফর্মুলা ইউজ। ওকে এনার্জি দেখে তাহলে এগুলা থেকে ঠিক করবি, একটা এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হবে।
সাপোজ হয়ে নেই, তোকে এমন একটা এক্সাম্পল দেওয়া আছে, একটু শোন একটু পরে দেখিস, ওকে? এক্সাম্পল এমন আছে, একটা ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, ওকে? ধরে এখানে কিছু প্লাস দিলাম আমি চার্জ, মানে এখানে ব্যাটারি দিলাম একটা, ওকে, একটা সেল দিলাম, ওকে? তো এখানে প্লাস, এখানে কি হবে মাইনাস, তো ইলেকট্রিক ফিল্ড কি হবে প্লাস থেকে মাইনাস এর দিকে ইলেকট্রিক ফিল্ড হবে। এবার দেখ ইলেকট্রন, ইলেকট্রন কোন দিকে মুভ করবে, তাহলে এই দিক থেকে এই দিকে মুভ করবে, ওকে? এবার ইলেকট্রন এটি রিলেটিভিস্টিক হবে না নন রিলেটিভিস্টিক হবে, এটা ডিপেন্ড করে আমি এইখানে কত ভোল্টেজ অ্যাপ্লাই করছি। সাপোজ আমি কথার কথা উদাহরণ হিসেবে বললাম, এইখানে ইউজ করছি আমি 100 ভোল্ট। এবার ধর যদি 100 ভোল্ট এনার্জি অ্যাপ্লাই করি, ভোল্টেজ অ্যাপ্লাই করি এইখানে, তাহলে এই যে ইলেকট্রনটা, ইলেকট্রনটার কাইনেটিক এনার্জি কত হবে? 100 ইলেকট্রন ভোল্ট, ওকে? সো কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি অফ দা ইলেকট্রন ইজ কত হলো? 100 ইলেকট্রন। মনে রাখিস এটা যদি হয় ইলেকট্রন মুভ করতেছে, তাহলে 100 ইলেকট্রন ভোল্ট হবে। রেস্ট মাস এনার্জি অফ ইলেকট্রন, এটা মনে রাখিস, এটা সবসময় সেম থাকবে, m0c² পার ইলেকট্রন ইকুয়াল টু আসবে 511 কিলো ইলেকট্রন ভোল্ট, ওকে? বোঝার চেষ্টা কর, এটা মুখস্থ রাখিস, বাথরুমে মান বের করেও দেখতে পারিস। m0 ইলেকট্রনের রেস্ট মাস জানিস তোরা কত? 9.1×10⁻³¹ kg, আর c হচ্ছে 3×10⁸ m/s, ওখানে বসা দিবি, বসা দিয়ে ওখান থেকে কিলো ইলেকট্রন ভোল্টটা বের করে নিবি, কত হবে? 511 কিলো ইলেকট্রন ভোল্ট, এটা ফিক্স থাকে। তো ইলেকট্রনের রেস্ট মাস কত হচ্ছে? 511 কিলো ইলেকট্রন ভোল্ট। আর এই ক্ষেত্রে, এই প্রবলেমের ক্ষেত্রে এক্সাম্পল নিচ্ছি আমি, এই এক্সাম্পলের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি কত হচ্ছে? 100 ইলেকট্রন ভোল্ট। তো এত কিলো ইলেকট্রন ভোল্ট মানে কত? 511, তারপরে আরো 3টা 0, তাহলে এই ক্ষেত্রে দেখো হেয়া m0c² ফর ইলেকট্রন ভেরি ভেরি গ্রেটার দেন কি হচ্ছে? কাইনেটিক এনার্জি। তাহলে এটার উল্টাটা হইলো না, তার মানে এই ক্ষেত্রে, এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা কি করবো? নন রিলেটিভিস্টিক কেস ইউজ করবো, বুঝছিস? তাহলে এটার ক্ষেত্রে নন রিলেটিভিস্টিক কেস ইউজ করবো। সো এখানে কি ইউজ করবো? নন রিলেটিভিস্টিক ফর্মুলা, ওকে? এইখানে নন রিলেটিভিস্টিক ফর্মুলা ইউজ করে তোকে ভেলোসিটি বের করতে লাগে। কিন্তু শোন, কিন্তু যদি কি হয়, এবার দেখ যদি এইটাতে কি করছিলাম, এটাতে আর একটা এক্সাম্পল নেই, যদি এই যে সার্কিটটা ছিল এটার মধ্যে কি করলি তুই, এইখানে তো হইনি 1 মেগা ভোল্ট কি করলি তুই? পাওয়ার অ্যাপ্লাই করে দিলি, 1 মেগা ভোল্ট পাওয়ার অ্যাপ্লাই করলে এখানে ইলেকট্রন এমনটা ছুটবে, ইলেকট্রিক ফিল্ড এইদিকে, ওকে? তাই ইলেকট্রন যে ছুটবে, সো হেয়ার কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন ইকুয়াল টু কত হবে? 1 মেগা ইলেকট্রন ভোল্ট, ওকে? আর রেস্ট মাস এনার্জি অফ দা ইলেকট্রন, এটা তো আমরা জানি, এটা সবসময় সেমই থাকে, m0c² ইকুয়াল টু কত হবে? 511 কিলো ইলেকট্রন ভোল্ট, তাহলে নিয়ারলি ইকুয়াল টু 0.5 মেগা ইলেকট্রন ভোল্ট বলতে পারিস। কিলো মানে 10⁻³, আর এখানে কত আছে? 3টে আছে, তাহলে নিয়ারলি ইকুয়াল টু কত? 0.5 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে হেয়ার দেখ কি হচ্ছে, কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন ভেরি ভেরি গ্রেটার দেন কি হচ্ছে? রেস্ট মাস এনার্জি অফ ইলেকট্রন। তাহলে এই ক্ষেত্রে কি করবি, যখন ফর্মুলা ইউজ করবি, রিলেটিভিস্টিক ফর্মুলা ইউজ করতে হবে, ঠিক আছে? রিলেটিভিস্টিক ফর্মুলা ইউজ, ওকে? এইটু বুঝছিস কি বুঝছিস নাই বল। সো আবার বলতেছি, এই ধরনের প্রবলেম হচ্ছে, এনার্জি দেওয়া থাকবে আমাদের, ভেলোসিটি বের করতে লাগবে। এবার ভেলোসিটি যদি লাইটের ভেলোসিটির সমান হয়, তাহলে তো ইজিলি বলতে পারবো রিলেটিভিস্টিক,
যেহেতু ভেলোসিটি বের করতে পারলে ভেলোসিটি জানি না, তখন হচ্ছে এনার্জি থেকে ঠিক করতে লাগবে, আর এনার্জি থেকে ঠিক করব এই হচ্ছে তিনটে তার কন্ডিশন। কি হচ্ছে টোটাল এনার্জি রেস্ট মাস এনার্জির থেকে অনেক বড় হতে লাগবে, বা কাইনেটিক এনার্জি রেস্ট মাস এনার্জির থেকে অনেক বড় হতে লাগবে, বা হচ্ছে পিসি অনেক বড় হতে লাগবে রেস্ট মাস এনার্জির থেকে। তো ওইটা এক্সাম্পল টু এক্সাম্পল কি করবে, ভেরি করবে। ওকে পুরো জিনিসটা সো এটা এবার ম্যাথ, ওকে লেগে নেই এটা। ওকে তাহলে কমপ্লিট, তাহলে কয়টা প্রবলেম সলভ করি এই ধরনের রিলেটেড কি করি, কিছু প্রবলেম সলভ করি যে জিনিসগুলো বললাম। ফাইন দ্য স্পিড ফাইন দ্য স্পিড অফ অ্যান ইলেকট্রন হ্যাভিং কাইনেটিক এনার্জি হান্ড্রেড ইলেকট্রন ভোল্ট। এই ধরনের যদি প্রবলেম থাকে আমরা সলভ করবো, প্রথমে তো কোশ্চেন দেখে তোকে বুঝতে লাগবে ওটা রিলেটিভিস্টিক কেস না নন রিলেটিভিস্টিক কেস, তারপরে ওই অনুযায়ী নন রিলেটিভিস্টিক হলে নিউটনস ল ইউজ করতে লাগবে, নন রিলেটিভিস্টিক নিউটনস ল, আর যদি রিলেটিভিস্টিক হয় তাহলে রিলেটিভিস্টিক ফর্মুলা গুলো ইউজ করবি। ওকে তো এইখানে দেখি ওই হ্যাঁ আমরা কি জানি রেস্ট মাস এনার্জি, রেস্ট মাস এনার্জি অফ ইলেকট্রন ইজ ৫১১ কিলো ইলেকট্রন ভোল্ট এন্ড হেয়ার কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন কত দেওয়া আছে ১০০ ইলেকট্রন ভোল্ট। সো কাইনেটিক এনার্জি হেয়ার লেস দেন কত হচ্ছে রেস্ট মাস এনার্জি, কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন। সো therefore we can use okay non relativistic formula here. So non relativistic formula বলতে Newtonian mechanics এর formula আমরা জানি kinetic energy equal to half m
স্কয়ার কাইনেটিক এনার্জি এটাই জানি আমরা হাফ এম ভি স্কয়ার। এবার কাইনেটিক এনার্জি থেকে আমরা কি করবো বাকিটা বের করে নেব। ওকে তো দেখ হাফ এম ভি স্কয়ার যদিও আমরা এই ক্ষেত্রে এম জিরো দিয়ে করতেছি সবকিছু, তো কাইনেটিক এনার্জি দেওয়া আছে আমাদের কত 100 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু হাফ ইন্টু এম জিরো, এটাকে আমাকে সাজাতে পারি না আমি এম জিরো স্কোয়ার ইন্টু বি স্কোয়ার বাই এম জি স্কোয়ার। তো এটাকে যদি সাজাই কত হবে 100 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু হাফ ইন্টু এম জিরো স্কোয়ার মানে হচ্ছে 511 কিলো ইলেকট্রন ভোল্ট বাই সি স্কোয়ার ইন্টু কি হচ্ছে বি স্কোয়ার। ওকে তো এটা যদি দেখিস তুই এটাকে টু টাকে এদিকে নিয়ে আসে তাহলে 200 হয়। তো আসতেছে আমাদের 200 ইলেকট্রন ভোল্ট বাই 511 ইন্টু 10³ ইলেকট্রন ভোল্ট বাই কত হচ্ছে বাই হচ্ছে সি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে ভি স্কোয়ার। সো এখানে দেখ ইলেকট্রন ভোল্ট আছে, এখানে কত আছে ইলেকট্রন ভোল্ট, এটা এটা কেটে গেল। তো আমাদের আসলো 200 সি স্কোয়ার বাই হচ্ছে 511 ইন্টু 10³ ইন্টু ভি স্কোয়ার। ওকে এবার ভ্যালু পুট করে দেয় তো কত আসলো ভি স্কোয়ার ইকুয়াল টু আসলো আমাদের 200 ইন্টু সি স্কোয়ার মানে হচ্ছে 9 × 10⁻⁶ 3 × 10⁸ ওকে সি স্কোয়ার বাই হচ্ছে 511 × 10⁻³। সো এখান থেকে ভি ইকুয়াল টু বের করে নিন যত আসবে বের করে নিস। এত মিটার পার ক্যালকুলেশন করে বলিস তো কত আসে। ওকে এটা ক্যালকুলেশন করছিস বলে বলিস তো কত আসবে। ওকে রুট করে বলিস কারণ আমাদের ভিএই লাগবে আর কি মেন জিনিস।
এবং ঠিক আছে যত আসবে লেগে দিস। ওকে কত আসলো তোর হচ্ছে? ও 1 2 3 4 5 6 7 ওকে, তার মানে 0. ওকে এমন আসলো তোর তো 0.059 × 10⁸ এর আশেপাশে। ওকে ঠিক আছে, একটা দুটা, একটা দুটা, তিনটে চারটা, পাঁচটা ছয়টা সাতটা, ঠিক আছে। ওকে এত মিটার পার সেকেন্ড, দেখ এমন আসলো। এবার পরের কোশ্চেনটা দেখার চেষ্টা করে, পরের কোশ্চেনটা কি হচ্ছে, ফাইন্ড দ্য স্পিড অফ অ্যান ইলেকট্রন হ্যাভিং কাইনেটিক এনার্জি 1 MeV। আবার সেম কোশ্চেন, আমি আবার বললাম যে ভেলোসিটি বের করতে লাগবে, তুই জানিস না রিলেটিভ স্টিং না নন রিলেটিভ স্টিং, এনার্জি দেওয়া আছে। এবার কি করতে লাগবে, এনার্জির সাথে কম্পেয়ার করে দেখতে লাগবে। সো কাইনেটিক এনার্জি কত দেওয়া আছে দেখ, এখানে কাইনেটিক এনার্জি দেওয়া আছে 1 MeV। আর আমরা জানি রেস্ট মাস এনার্জি অফ ইলেকট্রন কত হয়েছে, 511 kilo electron volt, উইচ ইজ নিয়ারলি ইকুয়াল টু কত হচ্ছে, 0.5 MeV। ওকে তাহলে এইখানে কাইনেটিক এনার্জির মান অনেক বেশি হচ্ছে। সো এইখানে এয়ার কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন ভেরিয়েবল গ্রেটার দেন কি হচ্ছে, রেস্ট মাস এনার্জি অফ ইলেকট্রন। তো এখানে কি ইউজ করবো আমরা, রিলেটিভিস্টিক ফর্মুলা। এখানে কি করবো, রিলেটিভিস্টিক ফর্মুলা ইউজ করবো। রিলেটিভিস্টিক ফর্মুলা যদি ইউজ করি তাহলে এখনই পাইলাম আমরা কাইনেটিক এনার্জি জানি, আমরা রেস্ট মাস এনার্জি জানি, আর হচ্ছে হ্যাঁ ভেলোসিটি বের করতে লাগবে। চল বের করি, আমরা কি জানি তাহলে, এইটা ফর্মুলা ইউজ করে দিই, ই ইকুয়াল টু টোটাল এনার্জি ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস রেস্ট মাস এনার্জি। কাইনেটিক এনার্জি দেওয়া আছে, রেস্ট মাস এনার্জি দেওয়া আছে, এটা বের করি। এবার ই ইকুয়াল টু কত জানি আমরা, এম সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস রেস্ট মাস এনার্জি স্কোয়ার। এম সি স্কোয়ার মানে হচ্ছে m0c² √1 - v² / c² ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস হচ্ছে রেস্ট মাস এনার্জি স্কোয়ার। ওকে এবার মান বসা যায় এক এক করে, তাহলেই হয়ে যাবে। রেস্ট মাস এনার্জি, রেস্ট মাস এনার্জি সবগুলো মান জানি, সবগুলো মান হচ্ছে বসায় দিন। তো কাইনেটিক এনার্জি ইকুয়াল টু আসতেছে, কাইনেটিক এনার্জি মানগুলো একবারে বসায় দিতে পারিস, আমি একটু সুন্দর করে একবার সাজায় নিতেছি। ওকে কাইনেটিক এনার্জি কি হচ্ছে, m0c². ওকে আমি জানি কি করতেছিলাম। ওকে আর কিছু বলবি সুরাজ, বল। বল কিছু বললে, টেন টু দি 1 15 কিভাবে, কত দেওয়া আছে, এটা দেওয়া আছে, তাহলে রেস্ট মাস এনার্জি 511 kilo মানে 10³ ইলেকট্রন ভোল্ট ইন্টু হচ্ছে √1 - v² / c² - 1। তো এটাকে যদি দেখি আমরা কাটাকাটি করলে এখানে পাচ্ছি আমরা 10⁶ ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট কেটে গেল বাই হচ্ছে 511 × 10³ ইকুয়াল টু তো 10³ বাই হচ্ছে 511 মাইনাস 1 টাকে এদিকে নিয়ে আসবে প্লাস 1,
এবার এখান থেকে ক্যালকুলেশন করে দিস, ঠিক আছে? যত আসবে ওই হিসাবে ক্যালকুলেশন করে দিস তারা, এটা কিছু একটা ভেদু আসবে। আমি এমনি লিখে দিচ্ছি, তোরা ক্যালকুলেটর করিস এটা। এটা আসার পর কি করবি, এটার কিছু একটা ভেদু আসবে, এটা বোথ সাইড স্কোয়ার করে দিবি, ওইখান থেকে ভি এর মান বের করবি। এখান থেকে ধীরে ধীরে কি করবি, ভি এর মান বের করবি। পুরো ক্যালকুলেশনটা করে বলতো ভি এর মান কত আসে। ওকে, পুরো ক্যালকুলেশনটা করে লাস্টে বল বিয়ের মান কত আসছে। এই দুটো প্রবলেম একবার বুঝে করলেই আমাদের যেটা থিওরি পড়ছিলাম থিওরিটা পুরোটা কমপ্লিট হবে, ঠিক আছে? ক্যালকুলেশনটা করে অ্যান্সার করিস। কত অ্যান্সার আসলো বলিস একটু। ও ঠিক আছে, এখন রশ্মিতা এখন জয়েন করলে কোনো ব্যাপার না। এই দুটো প্রবলেম স্যার, এই দুটো প্রবলেম বোঝার জন্য তোর আগের একটু দেখতে লাগবে, যেগুলো লেকশনটা হইলো ওটা পরে রেকর্ডেড হবে তখন দেখে নিস। এখন লাইভ লেকশন এখন যেটা করব, এই প্রবলেমটার সাথে এই দুটার কোনো রিলেশন থাকবে না। এখন নতুন যেটা করবো এখান থেকে শুরু কর। ওকে, ঠিক আছে, এটার অ্যান্সার বল। এটা করে দিলে কত বেটার, এটার মেবি অ্যান্সার এমন টাইপের আসবে 2.8 × 10^2। এরপরে কিছু থাকতে পারে, এর আশেপাশে আসবে এমন টাইপের কিছু আসবে, তাই তবু একবার ক্যালকুলেশন করে নিস। ওকে, এবার দেখ ভালো করে ইউজ করিস। যাই হোক, বাড়িতে ক্যালকুলেশন করিস হয়তো, নিজে না করিস। এবার নতুন প্রবলেম আমরা সলভ করতেছি, করিস এমন টাইপের আসবে দেখিস। নতুন একটা কোশ্চেন করতেছি, এ পার্টিকেল, হ্যাঁ আইডেন্টিক্যাল পাচ্ছি, এ পার্টিকেল হ্যাজ আইডেন্টিক এনার্জি হুইচ ইজ 1/4 of its total energy. Find
দা স্পিড অফ দা পার্টিকেল। টু পয়েন্ট এইট টু, তার মানে তোর সংখ্যা আসছে 1 2 3 4 5 6 7, সরি 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, এইটুকু তার মানে আসছে তোর। এখানে আমি এইটুকু লিখেছি তো, ঠিক আছে 2.82 মানে নিয়ারলি ইকুয়াল টু এটাই আসছে, ইনটু 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে একটা জিনিস দেখ, আগের প্রবলেম দুটো একটা জিনিস বলে দেই, একটার ক্ষেত্রে আসলো কত, 0.059 × 10⁸ মিটার পার সেকেন্ড, দেখ এটার ক্ষেত্রে জিরো মানে হচ্ছে 10⁶-7 এর আশেপাশে আসছে, আর এটার ক্ষেত্রে 10⁸ এর, ওকে, লাইট এর স্পিড এর আশেপাশে আসছিল। এবার দ্বিতীয় যে প্রবলেমটা বললাম না, দ্বিতীয় প্রবলেমটা অ্যাকচুয়ালি রিলেটিভিস্টিক এর প্রবলেম ছিল, ওই জন্য দেখ এটার ভেলোসিটি বেশি আসছে, আর এটা নন রিলেটিভিস্টিক এর অঙ্ক ছিল, তার জন্য এটা ভেলোসিটি কি হচ্ছে, মানে প্রথমটা ক্ষেত্রে বলতেছি প্রথমটা, ওই জন্য ভেলোসিটি কি আসছে, কমই আসছে। ওকে, ক্লিয়ার আছে? তো ভেলোসিটি দেওয়া থাকলে তো একবারে বুঝবি, আর এনার্জি দেওয়া থাকলে আরেকবারে বুঝবি। এই ভাই প্রবলেমটা দেখ, টোটাল এনার্জি মাইনাস রেস্ট মাস এনার্জি, টোটাল এনার্জি হচ্ছে এম সি স্কোয়ার মাইনাস হচ্ছে এম জিরো সি স্কোয়ার, এবং এম সি স্কোয়ার মানে কি লেখা যায়, এম জিরো সি স্কোয়ার বাই হচ্ছে রুট ওভার 1 − h² / c² মাইনাস এম জিরো স্কোয়ার সি স্কোয়ার। ওকে, এটা আছে, তো কমন ভেরিয়েবল লিখতে পারো আমরা, এম জিরো সি স্কোয়ার 1 √1 − v² / c² মাইনাস আসে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু এটা আসবে। অ্যাকাউন্টিং টু কোশ্চেন আমাদের কি বলছে, অ্যাকাউন্টিং টু কোশ্চেন বলছে কাইনেটিক এনার্জি 1/4 অফ ইটস টোটাল এনার্জি। ওকে, এটা কি বলছে আমাদের, সো বসায় দিই আমরা কাইনেটিক এনার্জি জায়গায়, আমরা কাইনেটিক এনার্জির মান কত লিখবো, তাহলে তো হয়ে গেল, তো 1 √1 − v² / c², আর এটা আসলো 1 − 4 √1 − v² / c² একবার কমন নিয়ে নিই, তাহলে কি আসবে হচ্ছে 1 √1 − v² / c², তাহলে 1 − 1/4 আর এটা হচ্ছে প্লাস ওয়ান, এটা এখানে থাকলো, এটা এদিকে নিয়ে আসলাম, এটা ওই দিকে নিয়ে গেলাম। তো এখান থেকে আসতেছে আমাদের 1 √1 − v² / c² 4 3 1, তো এটা ওইদিকে নিয়ে যাই, তাহলে আসবে 2 √1 − v² / c² = 3/4, এটা স্কোয়ার করে দিই 1 − v² / c² = 9/16।
তো ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু হতো, এটা এদিকে নিলাম এটা এদিকে নিয়ে আসলাম, 1 - 9/16। তো ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু আসতেছে আমাদের 16 - 9 মানে হচ্ছে 7। তো আসবে ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 7 C² / 8 16। সো ভি ইকুয়াল টু আসবে √7C/8 4। আমরা ভ্যালু পুট করে দিই, ভ্যালু পুট করলে যেটা আসবে মানে ভি ইকুয়াল টু কত হচ্ছে √7/4 × 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো ক্যালকুলেশন করলে যা আসে লিখবি। টেন টু দ্য পাওয়ার 8। ওকে, সামনে কিছু থাকবে একটু, কারণ এইটা দিয়ে তো টেন টু দ্য পাওয়ার 8 আসতেছে। দেখো না, এটা 4 9, তার মানে 2 পয়েন্ট সামথিং × 10⁸ আসবে। ওকে, কারণ এটা দেখ √7 × 3/4 9, 2.00 সামথিং 2 পয়েন্ট আমার থাকে, ঠিক আছে। আন্ডার রুট থ্রি মানে হচ্ছে 7.3, হ্যাঁ আসবে, 2.00 সামথিং আসবে। এবার চল আর একটা কোশ্চেন করবো, মজাদার কোশ্চেন। সবার আছে দুইজন আড়াই? একটা কোশ্চেন বলতেছি, এ পার্টিকেল অফ রেস্ট মাস M1 and the particle of rest mass M1 moves with a speed c sin theta in positive x direction and another particle of rest mass M2 moves with a speed c cos theta in negative x direction, তাহলে দুটো অপোজিটে মুভ করতেছে। ওকে, তারপর বলছে ইফ দ্য টোটাল লিনিয়ার মোমেন্টাম অফ দ্য সিস্টেম ইজ জিরো then find ratio of then find
রেশিও অফ M2 বাই M1। কোশ্চেনটা পড়, সুন্দর কোশ্চেন, তারপরে একবার বল যে কেমন করে করবি, চেষ্টা কর। এর আগের দিনে তো লেকচারটা করছিস, তাহলে তো ইজিলি বুঝছিস কোশ্চেনটা, বোঝার তো কথা। করেক্ট, রোজ দেখতে প্রবলেম হয়, একবার কোশ্চেনটা বলতেছি। এ পার্টিকেল অফ রেশমাস M1 মুভস উইথ স্পিড c সাইন থিটা অ্যান্ড ইন পজিটিভ এক্স ডিরেকশন অ্যান্ড অ্যান্ড অ্যানাদার পার্টিকেল অফ রেশমাস M2 মুভস উইথ স্পিড c কস থিটা নেগেটিভ এক্স ডিরেকশন। ইন দ্য টোটাল লিনিয়ার মোমেন্টাম অফ দ্য সিস্টেম ইজ জিরো, দেন ফাইন্ড দ্য রেশিও বিটুইন M2 অ্যান্ড M2 M1। ওকে, তাহলে M2 বাই M1 এর রেশিও বের করতে হবে। Where c is the velocity of light, তোর কয়েক মিনিট টাইম দিলাম, নিজেরা করার চেষ্টা কর। প্রশ্নটা কর, নিজেরা চেষ্টা কর। চেষ্টা কর কোশ্চেনটা।
ওকে কট থিটা টু, রশ্মিতা কি করছিস? এম টু বাই এম ওয়ান করছিস না এম ওয়ান বাই এম টু করছিস? ভালো করে দেখ, তোর কিন্তু চাইছে এম টু বাই এম ওয়ান। তারপর ট্যান স্কয়ার থিটা আসছে না এম টু বাই এম ওয়ান করলে? হ্যাঁ ট্যান স্কয়ার থিটা হবে, ভেরি গুড। ওকে বাকি তোদের খবর? তো এগুলো প্রশ্ন করতে পারবে না এর আগে? সরি মাইকে ইউজ করি নি, আমি কথা শুনতে পাচ্ছিস তো? সো এগুলো কোশ্চেন করবি না, মাথা খুলে যাবে। দেখি সুন্দর, এর আগের দিনের জিনিসটাই করলাম। দেখ কি বলছে এখানে, দুইটা পার্টিকেল আছে এম ওয়ান এম টু, দুইটা পার্টিকেল আছে, একটা পজিটিভ এক ডিরেকশনে যাচ্ছে, একটা নেগেটিভ এক ডিরেকশনে আসছে। যেটা পজিটিভ এক ডিরেকশনে যাচ্ছে ওটার ভেলোসিটি বলছে সি সাইন থিটা, আর এটার ভেলোসিটি বলছে হচ্ছে সি আপস্কেল। ব্ল্যাক দেখাচ্ছে, বাকি সবার ব্ল্যাক দেখাচ্ছে রে। তুই রোটেট করে নিছিস তো রশ্মিতা? প্লাস পুরো স্ক্রিন দেখা যাচ্ছে না? ওকে আর একবার লিভ করে জয়েন করিস তো। ওকে রশ্মিতা আর একবার লিভ করে জয়েন করিস। ওকে এবার দেখ ভালো করে, এটা কি বলতেছিলাম যে একটা এম ওয়ান মাসের একটা পার্টিকেল এমন করে যাচ্ছে, আর এম টু মাসের একটা পার্টিকেল এমন করে আসতেছে, এটার ভেলোসিটি সি সাইন থিটা, আর এটার ভেলোসিটি যেটা নেগেটিভ এক্সট্রাকশন আছে এটা হচ্ছে সি কস থিটা। ওকে এবার কন্ডিশন একটাই, কন্ডিশন হচ্ছে কি বলছে টোটাল লিনিয়ার মোমেন্টটা কি থাকবে, কনজার্ভ থাকবে। তাহলে সোজা জিনিস, এটা ধরুন এটা হচ্ছে এম ওয়ান পার্টিকেল, এম ওয়ান পার্টিকেল এই দিকে যাচ্ছে সি সাইন থিটা স্পিডে, আর এম টু পার্টিকেল এই দিকে যাচ্ছে, এম টু একটা পার্টিকেল আসতেছে সি আমরা মোমেন্টাম এম ভি কেন ইউজ করলাম না এখানে? রিলেটিভিস্টিক, রিলেটিভিস্টিক কেমন করে বুঝলাম? কারণটা ভেলোসিটি কত সি সাইন থিটা, সি কস থিটা, তার মানে সি এর আশেপাশে ভেলোসিটি, ওই জন্য রিলেটিভিস্টিক ইউজ করলাম। সো মোমেন্টাম অফ দ্য ফার্স্ট পার্টিকেল কত হবে? সো মোমেন্টাম, মোমেন্টাম অফ ফার্স্ট পার্টিকেল পি ওয়ান ইকুয়াল টু কত আসতেছে দেখ, এম ভি এর জায়গায় কত দেওয়া আছে, এম এর জায়গায় এম ওয়ান, ভি এর জায়গায় আছে সি সাইন থিটা, তাহলে সি সাইন থিটা বাই হচ্ছে কি হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার, মানে সি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে সি স্কোয়ার। ওকে এটা যদি করি সেটা করলে পাবি হচ্ছে এম ওয়ান সি সাইন থিটা বাই হচ্ছে সি স্কোয়ার, সি স্কোয়ার কেটে যাবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে হচ্ছে কস থিটা। ওকে এটা আসবে and so similarly p2 equal to কত পাবি, p2 জায়গায় আমরা হচ্ছে m2 c cos theta by root over 1 minus c square cos square theta by হচ্ছে c square, so আসবে m2 c cos theta by কি আসবে হচ্ছে thanks। এবার পুরো জিনিসটা বস, পুরোটা লিনিয়ার মোমেন্টাম কি থাকবে, কনজার্ভ থাকবে। তাহলে যখন এই লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ থাকবে কখন হতে পারে, যখন এটা লিনিয়ার মোমেন্টাম প্লাস টু, এটা লিনিয়ার মোমেন্টাম কত হচ্ছে মাইনাস টু হবে, প্লাস মাইনাস জিরো হবে। ওকে তার মানে একটা প্লাস টু একটা মাইনাস টু, তার মানে দুটোর ভেলোসিটি কত, দুটোর কি হচ্ছে ম্যাগনিচিউড কি আছে সেম আছে, তাহলে ম্যাগনিচিউড সেম করে দেয় তাহলে হয়ে যাবে শেষ আমাদের। লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ
লিনিয়ার কল যখন দেখিয়েছে p1 যাচ্ছে মাইনাস p2 আসতেছে আর টোটাল লিনিয়ার মোমেন্টাম কি আছে জিরো আসতেছে তাহলে p1 ইকুয়াল টু কত আসতেছে p2 বসালে শেষ p1 এর মান হচ্ছে m1 c sin θ / h আসতেছে ইকুয়াল টু হতে হচ্ছে m2 c cos θ / h তাই cc কি হলো ক্যান্সেল আউট হয়ে গেল সো m2 / m1 ইকুয়াল টু হবে cos θ আর উপরে আছে sin θ সো তাহলে m2 / m1 এর মান আসলে tan θ যাই হোক এটা এবার করার চেষ্টা করো পঞ্জাব না লিখে জিরো লিখে দিচ্ছে পরেরটা করার চেষ্টা করুন তাহলে কোশ্চেনটা দেখো যাচ্ছে এইখানে পড়ছিস কত আসছে লেন্থ কত আসলো একবার মেলায় নিস এখানে বলছি ডিটারমাইন দ্য লেন্থ এন্ড ওরিয়েন্টেশন অফ এ রড লেন্থ 10 মিটার একটা রড ইন দ্য ফ্রেম অফ রেফারেন্স হুইচ ইজ মুভিং উইথ রেসপেক্ট টু 0.60 ভেলোসিটি ইন এ ডিরেকশন মেকিং 30 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ দ্য রড ওকে একটা আছে ফ্রেম আছে
ফ্রেমে কি বলতেছে 10 মিটারের একটা লেন্থ আছে, ওকে 10 মিটার লেন্থের একটা রড 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আসছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আসছে, ওকে ওকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আসছে। তো এটা তো 30 ডিগ্রি অ্যাঙ্গেল দেখছি, তো এটা কত হবে দেখো, এল এক্স ইকুয়াল টু কত হবে, এল এক্স ইকুয়াল টু হবে 10 cos 30 ডিগ্রি। আর তাহলে যদি এটা বের করি 10 cos 30 মানে হচ্ছে আসতেছে √3/2, তার মানে হচ্ছে 5√3 মিটার। আর এটা যদি দেখিস এল ওয়াই, এল ওয়াই ইকুয়াল টু কত আসতেছে, এল ওয়াই ইকুয়াল টু আসতেছে 10 থিটার উল্টে আসে কত, sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির মান কত হচ্ছে 1/2, ইকুয়াল টু কত আসতেছে তাহলে হচ্ছে এটা হচ্ছে 5 মিটার। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এবার যে কোনো ফ্রেম যদি নেস, ওকে তাহলে ফ্রেম থেকে এটা ফ্রেমটা হচ্ছে ভেলোসিটি কত বলা আছে 0.60, 0.60 ভেলোসিটি তে নিচ্ছে আর পজিটিভ এক্স অ্যাক্সিস এর দিকে মুভ করতেছে, তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিস এর লেন্থ কি হবে, কন্ট্রাক্ট হবে, আর ওয়াই অ্যাক্সিস এর লেন্থ কি থাকবে, ঠিকই থাকবে। আমরা কি জানি, দেখ আমরা জানি পোপাল লেন্থ ইকুয়াল টু হচ্ছে ইম্পোপার লেন্থ বাই রুট ওভার 1 - b² / c², তো আমাদের ইম্পোপার লেন্থ বের করতে লাগবে, ইম্পোপার লেন্থ ইকুয়াল টু কি হবে, পোপার লেন্থ ইন্টু রুট ওভার 1 - b² / c². এখন এক্স অ্যাক্সিস তাহলে কি হবে, এল এক্স প্রাইম ইকুয়াল টু কত হবে, এল এক্স রুট ওভার 1 - b² / c², এল এক্স এর মান কত আসলো 5√3 ইন্টু রুট ওভার 1 - ভি এর মান কত তো আছে, ভি এর মান হচ্ছে 0.60, তার মানে হচ্ছে 0.36 c² / হচ্ছে c². তো এটা যদি করিস তুই এখান থেকে পাবি এল এক্স প্রাইম ইকুয়াল টু পাচ্ছিস তুই 5√3 ইন্টু c² কেটে যাবে, তো 64 তো 0.8, ওকে এত মিটার পাবে, ওকে। তো 5 × 40 তাহলে 4√3 মিটার এল এক্স প্রাইম, তাহলে এক্স এর দিকে যখন এক্স এমন করে যাচ্ছে এক্স এর দিকে কি হলো, এইটা আসলো এক্স এর দিকে যাচ্ছে, ওকে তাহলে এক্স এর দিকে কন্ট্রাক্ট হলো, এল এক্স কন্ট্রাক্ট হয় কত হলে এল এক্স প্রাইম ইকুয়াল টু 4√3, যেটা আগে ছিল 5√3 মিটার, এখন কত হলো 4√3 মিটার, ওকে। এবার এখন ওয়াই অ্যাক্সিস তো কোনো পরিবর্তন হবে না, কারণ আমরা জানি যেই দিকে মুভ করে ওই দিকেই একমাত্র কি হচ্ছে পরিবর্তন হয়, চেঞ্জ হয়, কন্ট্রাক্ট হয়, এখন ওয়াই অ্যাক্সিস তো ঠিক থাকবে, ওকে। এখন ওয়াই অ্যাক্সিস এটা সেম থাকবে, তাহলে এল ওয়াই প্রাইম ইকুয়াল টু কত হবে, এল ওয়াই ইকুয়াল টু কত স্যার, 5 মিটার। সো ওকে, সো লেন্থ ইকুয়াল টু কত আসবে, এল প্রাইম ইকুয়াল টু রুট ওভার এল এক্স প্রাইম স্কোয়ার প্লাস এল ওয়াই প্রাইম স্কোয়ার, তাহলে এল এক্স কত আসলো 4√3 তার স্কোয়ার প্লাস হচ্ছে 5 তার হচ্ছে স্কোয়ার, তো কত হবে 16√3 প্লাস হচ্ছে 25, 16 মানে হচ্ছে 48, 48 × 25 তাহলে হচ্ছে 3 আর হচ্ছে 7, 8, ওকে তেমন কিছু আসবে, ওকে এটা কিন্তু আসবে, এটা বললে কত আসে, যত আসে ওইটাই, এটা বলেই প্রশ্নটা এত আসছে না, 8। এবার ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন বের করতে বলছে, ঠিক আছে ওরিয়েন্টেশনই বের করতে বলছে না, লেন্থ আর হাইট, তাহলে ওরিয়েন্টেশন বের করবি,
ওরিয়েন্টেশন মানে কত অ্যাঙ্গেলের দেখতে পাবে, ওকে? কিছু ভুল হয়েছে? ও এটা 7 হবে, ঠিক আছে। দেখ অ্যান্সারটাও যদি দেখিস শুধু ম্যাথামেটিক্স না ভাবে যদি একটু ফিজিক্স ভাবিস, তাহলে দেখি যে লেন্থ কোনটা হচ্ছে, কত ছিল 10 মিটার, মুভিং ফ্রেম থেকে মুভিং ফ্রেমে কত আসতেছে 8.54 মিটার, ওকে? 8.54 মিটার মুভিং ফ্রেমে দেখলে আসতেছে, ওকে? সো লেন্থ কি হয়েছে, গেছে কন্ট্রাক্ট হয়ে গেছে, আগের থেকে কি হয়েছে লেন্থ কন্ট্রাক্ট হয়েছে, স্মল হয়ে গেছে, ওকে? এবার যদি ওরিয়েন্টেশন দেখিস, ওরিয়েন্টেশন হচ্ছে থিটা, থিটাটাও চেঞ্জ হয়ে যাবে থিটা প্রাইম, মানে এখানে কত হয়ে গেছে থিটা প্রাইম হয়ে গেছে, সো কত হবে টেন থিটা প্রাইম ইকুয়াল টু হচ্ছে এল ওয়াই প্রাইম বাই এল এক্স প্রাইম। তোরা কারণটা জানিস, তোরা এইচে এটা হচ্ছে সাপোজ ধরে নিই এল ওয়াই প্রাইম, এটা হচ্ছে এল এক্স প্রাইম, ওকে? এখান থেকে থিটার মান বের করতে পারিস, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে, এটা এখন কত হলো 5.84 মিটার, ওকে? সো এটা অবজার্ভ করতে পারিস, আর ট্যান থিটা এল ও ভি ও এল ভি লম্ব এল ওয়াই প্রাইম বাই ভি, তাই এটা মান বসা যায় তাই শুনে এল ওয়াই প্রাইম এর মান হচ্ছে 5, এল এক্স প্রাইম এর মান হচ্ছে 4√3, থিটা প্রাইম ইকুয়াল টু ট্যান ইনভার্স 5.4√3, এটা কত আসে বলিস তো? হ্যাঁ বল, কোশ্চেন বল। ইনভার্স করে বলতো সুরাজ কত আসে? এটাকে ইনভার্স করে বল। রশ্মিতা কিছু কোশ্চেন ছিল, বল কি কোশ্চেন ছিল। যদি রডটা এক্স ডিরেকশনে, ওকে, যদি রডটা এক্স ডিরেকশনে থাকে আর ফ্রেম 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যেতে থাকে তাহলে কি সেম হবে? মানে তোর কথা হচ্ছে রডটা এমন করে আসে, ফ্রেম এমন করে আসে, আমরা সব ফর্মুলা কি ড্রাইভ করছি, তাহলে তোর কম্পোনেন্ট নিয়ে আবার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এই দেখতে লাগবে, অ্যান্সার সেমই আছে, ওকে? আর তোর কম্পোনেন্ট নিয়ে তুই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এই যাচ্ছিস, ওকে? ওটি নিয়ে কোনো পরিবর্তন, ওকে? তাহলে এটা কত আসলো 35, কত বলি 7, তাহলে মজাদার জিনিস দেখ যে এই অঙ্কটা করার সময় আমাদের লেন্থ কন্ট্রাক্ট হলো 10 থেকে কত হলো হচ্ছে 8.54 মিটার আসলো, আর ওরিয়েন্টেশন কত হলো 30 থেকে বেড়ে কত হলো 35 এ চলে গেল, 35.7 দিকে চলে গেল, ওকে? তাহলে ওরিয়েন্টেশন এদিকে চলে এসে দেখ ওরিয়েন্টেশন বের করার সময় তোর শুধু থিটা প্রাইম বের করতে লাগবে, এটা একটা মাথায় রাখতে লাগবে, থিটা প্রাইম বের করার জন্য তুই এমন কিছু ভাবতে লাগবে না যে থিটা প্রাইম বের করার জন্য তোকে একটাই সূত্র জানতে লাগবে, তুই কিন্তু এটা ছবির থেকেও থিটা প্রাইম বের করতে পারিস, যে বের করতে চাই
এটা থেকে যদি বের করি এটা কত পাবি দেখ তুই ভালো করে এম এক্স প্রাইম ইকুয়াল টু কত পাবি 8.54 পাইছিস ইনটু cos থিটা প্রাইম পাবি এল এক্স প্রাইম এর মান জানিস তুই কত 4√3 ইকুয়াল টু 8.54 ইনটু cos থিটা প্রাইম তাহলে এখান থেকে cos থিটা প্রাইম ইকুয়াল টু কত হবে হচ্ছে 4√3 পাই হতে 8.54 এখান থেকে কিন্তু থিটা প্রাইম বের করতে একই অ্যানসার আসবে কেউ ভাবিস না যে এটাই সূত্র জানতে লাগবে তুই এই ছবি থেকে যেমন যেমন খুশি বের করতে পারিস বা এই দিকে যদি নিয়ে করতিস এল ওয়াই প্রাইম জানিস তুই এটাও জানিস তাহলে ওখান থেকেও থিটা প্রাইম বের করতে পারিস এমন না যে এই ফর্মুলাটাই জানতে পারবি ওকে মাথার মধ্যে ভয় নিস না বলে একটা ফর্মুলা ভুলে গেলে কি হবে ঠিক আছে এমন করা কোনোদিন না তুই যে কোনো জায়গা থেকে বের করে নিতে পারিস ওকে আর এটা বলবো এটা এই অবধি জেস্টে আসছে জ্যামে দুইবার আসছে এরকম মানে এই টাইপের একটু ডাটা ডাটা চেঞ্জ করে দিস এত ইম্পর্টেন্ট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তাহলে এটা তুলে নে আর একটা প্রবলেম দিয়ে দেবো আইডিয়াল গ্যাস প্লেসড ইন এ কিউব of height A at temperature T0 and pressure P0 if cube is moving along a z axis if cube is moving along z axis with velocity √3/2c then find pressure of the of gas then find pressure of gas at same temperature T0 okay question টা বলতেছে বলছে an ideal gas placed in a cube of size A at temperature T0 and pressure T0 if cube is moving along z axis with velocity √3/2c then find pressure of gas at same temperature
তাহলে সিম্পল ভাগাকর পিভি ইকুয়াল টু, হ্যাঁ ওটাই ইউজ কর, পিভি ইকুয়াল টু এন আর পি, ইয়েস ইউজ কর ফর্মটা। ওকে এটা হচ্ছে, ওকে দেখ আমি পড়াচ্ছি কি বলছে। এন আইডিয়াল গ্যাস প্লেস ইন এ কিউব অফ সাইড এইট, তার মানে একটা এ সাইড এর কি আছে এমন কিউব আছে। ওকে তাহলে কিউব আছে এমন টাইপের কোন একটা কিউব আছে যার সাইড গুলো কত হচ্ছে এ দমা আছে। ওকে তাহলে প্রতিটা হচ্ছে সাইড কত দেওয়া আছে এ দেওয়া আছে। এবার বলছে কি কিউব সাইড এ এর টেম্পারেচার টি জিরো প্রেশার পি জিরো ইফ কিউব ইজ মুভিং অ্যালং জেড অ্যাক্সিস। তাহলে এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। তাহলে কি বলছে, ওকে জেড অ্যাক্সিস এর দিকে কিউবটা কি করবে এই অ্যাক্সিস এ মুভ করবে লেন্থ অ্যালং ওয়াই অ্যাক্সিস এ ছিল এই থাকলে লেন্থ অ্যালং জেড অ্যাক্সিস এইটা কি হবে চেঞ্জ হয়ে যাবে এ প্রাইম ইকুয়াল টু কি হবে একটু আগে পেলেন ইম্পোপার লেন্থ ইকুয়াল টু প্রপার লেন্থ ইন্টু কত প্রপার লেন্থ ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। আর এখানে প্রপার লেন্থ কত দেওয়া আছে এ দেওয়া আছে মানে হ্যাভিং সাইড এ সব দিকে সাইড এ তাহলে এ প্রাইম ইকুয়াল টু কত আসতেছে এ প্রাইম এ ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ভি এর মান কত দেওয়া আছে এইটা তাহলে থ্রি বাই সি স্কোয়ার বাই হচ্ছে ফোর সি স্কোয়ার। তো এটার থেকে এ প্রাইম ইকুয়াল টু আসতেছে এ ইন্টু রুট ওভার ফোর সি স্কোয়ার, সি স্কোয়ার কেটে গেল হচ্ছে ওয়ান।
সো আসলে হচ্ছে এ প্রাইম ইকুয়াল টু এ বাই টু আসবে। ওকে, লেন্থ কন্ট্রাক্ট ভাইয়া কত হচ্ছে টু আসবে। এবার ভালো করে একটা জিনিস দেখ, তো ভলিউম কত হবে? ভলিউম, ওকে, নিউ ভলিউম যদি দেখিস, ভলিউম ভি প্রাইম ইকুয়াল টু কত আসবে? এটার ক্ষেত্রে দেখি এ প্রাইম ইকুয়াল টু এই থাকবে, এটার ক্ষেত্রে এ প্রাইম ইকুয়াল টু এই থাকবে, এটার ক্ষেত্রে এ প্রাইম এত আসবে। তাহলে কি আসবে? ভলিউম কি হয়? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। ওকে, তার মানে এক্স এর দিকে কত আছে এ, ওয়াই এর দিকে এ, আর জেড এর দিকে কত আছে এ বাই টু। তার মানে কত আসলো? এ কিউব বাই হচ্ছে টু। আর এ কিউব নর্মাল ক্ষেত্রে এটাই ভলিউম ছিল, তাহলে ভলিউম কত আসলো? ভি জিরো বাই টু। ওকে, ওপার ভলিউম লিখে নিন, মানে রেস্ট ভলিউম দেখি, রেস্ট ভলিউম কত আসবে? ভি জিরো ইকুয়াল টু এ কিউব, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। কারণটা প্রথমে সব এ এ ছিল, আমি এখানে লিখে দিচ্ছি এ ইন্টু এ ইন্টু এ, তার মানে হচ্ছে এ কিউব, এখান থেকে বি প্রাইম আসলো। তাহলে একটা জিনিস দেখ, ভলিউম এত হলো। এবার আমরা কি জানি? উই হ্যাভ পিভি ইকুয়াল টু এন আর টি জানি। এইখানে তাহলে কি হচ্ছে? পি জিরো ভি জিরো এন আর টি জিরো, প্রথমে তাই বলছে। এন্ড রেস্টের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু এন আর টি, কিন্তু কি বলছে? দেখ, অ্যাপ সেল টেম্পারেচার টি জিরো, এটাই বলছে। টেম্পারেচার সেমি থাকবে, টেম্পারেচার টু দ্য সেম এক্স, মানে কি হলো? পি ওয়ান ভি ওয়ান পি প্রাইম ইকুয়াল টু অপশন হলো এন আর টি জিরো। তাহলে এটা কি আসছে স্যার? পি প্রাইম ভি প্রাইম ইকুয়াল টু এন আর টি জিরো, মানে কি এটাই হচ্ছে টি জিরো ভি জিরো। ওকে, সো পি প্রাইম ভি প্রাইম এর মান আসলো ভি জিরো বাই টু, ভি জিরো বাই টু ইকুয়াল টু কত আসলো? পি জিরো ভি জিরো। তো ভি জিরো ভি জিরো কেটে গেল, পি প্রাইম ইকুয়াল টু কত আসলো? টু ইন্টু পি জিরো। সো দ্য প্রেশার কত গুণ ইনক্রিজ করলো? প্রেশার টু গুণ ইনক্রিজ করলো, টু টাইমস ইনক্রিজ করলো। ক্লিয়ার? তোর কত আসছে? এইট টাইমস। ওকে, না কোথাও একটা ভুল করেছিস, দেখ প্রেশার কত আসবে? টু টাইম ইনক্রিজ করবে। ওকে, তোদের দেখ একটু দাঁড়া, একটু দেখা বন্ধ কর, দেখ একটু এদিকে দেখ, প্রশ্নটা তোদের এই অঙ্কটা না, না করার আগেও বুঝতে পারবি যে ইনক্রিজ করবে, কেমন করে বুঝতে পারবি দেখ। তোরা জানিস যখনই একটা ডিরেকশনে মুভ করে, লেন্থ ছোট হয়ে আছে, লেন্থ কন্ট্রাক্ট করে, তাহলে কি হবে? লেন্থ কি করবে একবার বুঝে নি, লেন্থ কন্ট্রাক্ট করলো, লেন্থ কন্ট্রাক্ট করার সঙ্গে সঙ্গে ভলিউম কি করবে? ভলিউম ডিক্রিজ করবে। এখানে দেখলাম ভলিউম দুই গুণ ডিক্রিজ করলো, টু টাইমস, তাহলে ভলিউম ডিক্রিজ করলে প্রেশার কি করবে? ইনক্রিজ করবে, প্রেশার ইনক্রিজ করে দেবে, স্বাভাবিক জিনিস। গ্যাস তো সেমেই আছে, ভলিউম যদি ছোট হয়ে যায়, একটা বক্সে এতক্ষণ ইয়ে ছিল, গ্যাস ছিল, এবার ওই ভলিউমটা ছোট করে দিয়েছে, বক্সটাকে ছোট করে দিয়েছে, তারপরে প্রেশার কি করবে? ইনক্রিজ করবে, স্বাভাবিক জিনিস। এটা প্রেশার কত আসলো দেখ? টু টাইম ইনক্রিজ করে। ওকে, ভলিউম নিতে ভুল হয়েছিল। ওকে, ঠিক করে মানে কাছাকাছি গেছিস, তো এটা অনেক বড় জিনিস, এখন অল্প কিছু ভুল হলে প্রবলেম নেই, এটা ধারণাটা পাওয়াই ইম্পর্টেন্ট জিনিস।
ওকে এটা লিখে নে। এবার পরের কোশ্চেনটা একবার পড়ে শোনাচ্ছি, বলা আছে কি এ পার্টিকেল ইজ মুভিং উইথ ভেলোসিটি সি বাই টু উইথ রেসপেক্ট টু, এটা হচ্ছে শর্টকাট লেখছে, উইথ রেসপেক্ট টু রেসপেক্ট এক অ্যাঙ্গেল 60 ডিগ্রি উইথ এক্স অ্যাক্সিস, বলছে ফাইন্ড ইটস ভেলোসিটি ইন এ ট্রেন হুইচ ইজ মুভিং উইথ ভেলোসিটি সি বাই টু উইথ রেসপেক্ট টু রেসপেক্ট। ওকে এটা একবার পড়ার চেষ্টা। এবার দেখ এই প্রবলেমটা সবাই এদিকে দেখিস, পরে করিস হ্যাঁ। ওকে সবাই এর দিকে আগে শোন একটু, রশ্মিতা দেখ একটু পরে পরে তোদের মনে রাখিস এসটিআর এর আমার তো অনেক প্রবলেম আমার পড়াই দিয়ে ইচ্ছা করে, কিন্তু তোদের ফার্স্ট সেমিস্টারে খুব একটা বেশি দরকার নেই। ওকে আরো কিছু প্রবলেম পড়াবো তোদের এসটিআর এর, যা যতটা পারছিল সবার সিলেবাসে এসটিআর শেষ, শুধু একটাই জিনিস বাকি আছে সেটা হচ্ছে রিলেটিভিস্টিক ডপলার ইফেক্ট। এর পরের দিন আমরা কি করবো, রিলেটিভিস্টিক ডপলার ইফেক্ট পড়বো। ওকে সো রিলেটিভিস্টিক ডপলার ইফেক্ট এর পরের দিন পড়বো, আর কিছু কি করবো প্রবলেম সলভ করবো, তাহলে এসটিআর শেষ হবে, তারপরে আমরা এক এক করে বাকিগুলো স্টার্ট করবো। সো এসটিআর আমাদের এরপরের দিন আরো কিছু প্রবলেম করবো, আজকে এই প্রবলেম গুলো করি। ওকে আর তোদের একটা কথা মনে রেখে যে এসটিআর এর প্রবলেম এর মধ্যে সব থেকে গন্ডগোলের প্রবলেম হয়ে হচ্ছে ভেলোসিটির প্রবলেম। ওকে আমরা যে ভেলোসিটি ট্রান্সফরমেশন শিখছি লরেন্টজ ট্রান্সফরমেশন দিয়ে, লরেন্টজ ট্রান্সফরমেশনের ভেলোসিটি ট্রান্সফরমেশন ওটা দিয়ে যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলো কিন্তু কঠিন হয়, আমি করাবো সোজা লাগবে, কত যখন নিজে পড়তে যাবে অনেক কঠিন লাগবে, তার জন্য আমি তোদের এমন এমন ট্রিক দিব বা এমন বুদ্ধি দেব, আর অনেকগুলো প্রবলেম প্র্যাকটিস করলে ওগুলো আর কিছু প্রবলেমই হবে না। ওকে সো আর একদিন তোদের কি থাকবে হচ্ছে এসটিআর এর লেকচার থাকবে, ক্লিয়ার আছে? সো ধীরে ধীরে আমি এসটিআর এর প্রবলেমে যাইতেছি, আর অ্যাসাইনমেন্টে তোদের দিয়ে দেবো অনেকগুলো প্রবলেম একসাথে করে আমি দিয়ে দেবো, ঠিক আছে? মানে কোশ্চেন গুলো তারপর ওগুলো বাড়িতে প্র্যাকটিস করিস, তারা প্র্যাকটিস করে ইন দা সেন্স করার চেষ্টা করবো। ওকে তাহলে ভিডিও সলিউশন দিয়ে দেবো। সো এইটা এই প্রবলেমটাই আসে, ভালো করে শোন যে ভেলোসিটি এতক্ষণ একটা অঙ্ক দেয়নি, প্রথম ভেলোসিটি অঙ্ক দিলাম একটা সোজা দিয়ে স্টার্ট করলাম, ওকে এর পরবর্তীতে তোদের ধীরে ধীরে ভেলোসিটি অন্য প্রবলেম গুলো দেবে। এবার দেখ এইটা তুই ভেলোসিটির প্রবলেমটা দেখি একটু শোন, ভালো যে ভেলোসিটির প্রবলেম ধীরে ধীরে করবো।
কি বলছে, এই পার্টিকেল ইজ মুভিং উইথ ভেলোসিটি সি বাই টু, পার্টিকেল এর ভেলোসিটি সি বাই টু দেওয়া আছে উইথ রেসপেক্ট টু রেস্টেড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি উইথ এক্স অ্যাক্সিস। তাহলে পুরো জিনিসটা বোঝার চেষ্টা করতো, কেউ লেখিস নি একটু শোন, তোরা বলতে পারবি আমি জানি, এখন আমার কথা একবার শুনে নি, খুব ইম্পর্টেন্ট জিনিস। পুরো কোশ্চেনটা প্রথমে স্টেপ বাই স্টেপ পড়তে লাগে, ভেলোসিটির প্রবলেম না তার পরবর্তীতে গন্ডগোল হয়ে যায়। তা বলা আছে একটা পার্টিকেল দেওয়া আছে, পার্টিকেলটা কেমন করে মুভ করতেছে, এমন করে মুভ করতেছে উইথ ভেলোসিটি, কত ভেলোসিটি দা বলা আছে সি বাই আর এলো 60 ডিগ্রি উইথ এক্স অ্যাক্সিস। ওকে, তবে দেখ আমরা পার্টিকেলের ভেলোসিটি যখনই আমরা লরেন্টজ ট্রান্সফরমেশন পড়ছি পার্টিকেলের ভেলোসিটি কে সবসময় ইউ দিয়ে লিখছি আর ফ্রেমের ভেলোসিটি কে সবসময় ভি দিয়ে লিখছি। এবার কি বলছে, না পার্টিকেলের ভেলোসিটি দেওয়া আছে সি বাই টু অর্থাৎ ইউ ইকুয়াল টু এটা দেওয়া আছে। এবার পার্টিকেলটাই মুভ করতেছে কি হ্যালো 60 ডিগ্রি, ঠিক আছে, তাহলে পার্টিকেলটা এমন করে মুভ করতেছে। এবার তোকে দেখতে বলছে কি ফাইন্ড ইটস ভেলোসিটি ইন এ ফ্রেম হুইচ ইজ মুভিং উইথ ভেলোসিটি সি বাই টু, মজাদার বিষয় না। তারপর হচ্ছে একটা ফ্রেম দেওয়া আছে এক্স প্রাইম ফ্রেম, মুভিং ফ্রেম এক্স প্রাইম ওয়াই ফ্রেম, এই ফ্রেমটা ভেলোসিটি কত ভেলোসিটিতে মুভ করতেছে সি বাই টু ভেলোসিটিতে মুভ করতেছে। ফ্রেমের ভেলোসিটি কে কি দিয়ে রাখি ভি দিয়ে রাখি, তাহলে ভি ইকুয়াল টু কত দেওয়া আছে সি বাই টু দেওয়া আছে। এবার ইন্টারেস্টিং জিনিস বস, যদি পার্টিকেলটা অ্যালং এক্স অ্যাক্সিস দেখো 60 ডিগ্রি কোণ ধরে এক্স অ্যাক্সিস দেখো, তাহলে দেখ পার্টিকেলটার ভেলোসিটি কত আসছে সি বাই টু, ফ্রেমের ভেলোসিটি কত আসছে আমি যে ভেক্টর কেন, সো ফ্রেমের ভেলোসিটি কত আসছে সি বাই টু আসছে। দেখ সি বাই টু সি বাই টু, আরে এই ফ্রেম থেকে এটার কোনো এক্সট্রা কোনো ভেলোসিটি তুই পাইছিস না, রিলেটিভ ভেলোসিটি আসতোই না। কিন্তু মজাদার কি হয়েছে, এই দুটো সেম ভেলোসিটি যাচ্ছে লিখে কিন্তু ফ্রেমটা যাচ্ছে সি বাই টু এমন করে অ্যালং এক্স অ্যাক্সিস আর পার্টিকেলটা যাচ্ছে সি বাই টু অ্যালং অ্যালং মাসখান বরাবর, এর জন্য কি আসবে এদের মধ্যে একটা রিলেটিভ ভেলোসিটি আসবে। ওকে, আর তোকে কি বের করতে বলছে, এই ফ্রেম থেকে তুই দেখতে লাগবে, এই ফ্রেম থেকে দেখবি তাহলে অবজার্ভার তার রেসপেক্টে বের করবি। এখানে একটা কথা শোন ভালো করে, এটা কথা সারা জীবনের জন্য মনে রাখিস, যার রেসপেক্টে বের করবি ঠিক আছে। এখানে কি বলছে ফাইন্ড এন্ড ভেলোসিটি ফ্রেম হুইচ ইজ মুভিং উইথ রেসপেক্ট টু সি বাই টু, ওকে ভেলোসিটি সি বাই টু উইথ রেসপেক্ট টু রেসপেক্ট, ওকে যার রেসপেক্টে বের করবি, ভালো করে শোন, যার রেসপেক্টে ভেলোসিটি বের করবি ওইখানে অবজার্ভার বসায়, ওকে আমাদের এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে বের করতে লাগবে। তাহলে এস প্রাইমে কি বলে দিবি এখানে অবজার্ভার বসাই, ভালো করে শুনবি, অবজার্ভারের বাইরে অঙ্ক অনেকগুলো পড়ানো, তাহলে রশ্মিতা চুলকে বসাই দিলাম তোর চুলগুলো চল সুন্দর বাঁধাই দিলাম, এগুলো আছে রশ্মিতার চুল, সুন্দর চুল, কিউট রশ্মিতা, হবে রশ্মিতা, যদিও কালী পূজার এটা শাকচুন্ডির মতো দেখতে লাগতেছে বা ঠিক আছে। ওকে, এটা হচ্ছে অবজার্ভার, ওকে এবার মনে রাখিস অবজার্ভার এই ফ্রেমে বসে আছে, তার মানে অবজার্ভার যে ফ্রেমে বসে থাকে ওটাই কি হয় ফ্রেমের ভেলোসিটি হয়, অবজার্ভার যেখানে বসে থাকে ওটাই কি হয় ফ্রেমের ভেলোসিটি হয়, ক্লিয়ার। এবার তাহলে আমাদের বের করতে লাগবে কি বলতো পার্টিকেলের ভেলোসিটি এস প্রাইম থেকে, তাহলে আমাদের বের করতে লাগবে যে ইউ প্রাইম হচ্ছে বের করতে লাগবে, এটা হচ্ছে টার্গেট, ইউ প্রাইম বের করা তার। এবার দেখ ভালো করে, যে আমাদের সি ইকুয়াল টু এইটে দেওয়া আছে, তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস কত হবে ভালো করে দেখো, অ্যালং এক্স অ্যাক্সিস তাহলে কি হবে ইউ এক্স ইকুয়াল টু কত হবে ইউ ইন্টু ইউ এর জায়গায় কত আছে সি টু ইন্টু কস কত হচ্ছে 60 ডিগ্রি, ওকে তাহলে কত আসবে সি বাই টু ইন্টু এবার আমাদের লাগবে হচ্ছে ইউ এক্স বের করতে, তাহলে আমাদের এই এটা যদি পার্টিকেল অ্যালং করা যায় আমাদের বের করতে লাগবে ইউ এক্স প্রাইম বের করতে লাগবে আর যে ইউ ওয়াই প্রাইম বের করতে লাগবে, তারপরে ইউ বের করবো,
u বের করবো তাহলে আমরা u x prime square বের করতে থাকবে plus u y prime dash square বের করবো, ওকে? এটা হচ্ছে আমাদের হচ্ছে টার্গেট, ওকে? সো u x prime equal to বের করতে হবে, বুঝলি না? u x prime equal to u x minus b by root of r 1 minus b square by না সরি এটা ছিল u x minus b into root of r 1 minus u x b by h c square এটা ছিল প্রবলেম u x c পার্টিকেল ভেলোসিটি অ্যালং x অ্যাক্সিস পার্টিকেল ভেলোসিটি অ্যালং x অ্যাক্সিস কত আসবে c by 4 c by 4 v কি ভেলোসিটি অফ দ্য ফ্রেম ভেলোসিটি অফ দ্য ফ্রেম কত আসবে c by 2 c by 2 তাহলে 1 মাইনাস এখানে কত আসলো এটা হচ্ছে সি বাই ফোর আর এটা কত হচ্ছে সি বাই টু তার মানে সি স্কোয়ার বাই এইট ইন্টু সি স্কোয়ার সো এখান থেকে যদি ক্যালকুলেশন করি আমরা কত পাচ্ছি ফোর তার মানে সি মাইনাস টু সি বাই হচ্ছে সি স্কোয়ার সি স্কোয়ার বেরিয়ে গেল এইট তাহলে এইট মাইনাস ওয়ান মানে সেভেন সুতরাং ইউ এক্স প্রাইম ইকুয়াল টু আসতেছে আমাদের হচ্ছে মাইনাস সি বাই ফোর ইন্টু এইট বাই সেভেন তাহলে ইউ এক্স প্রাইম ইকুয়াল টু আসতেছে মাইনাস টু সি বাই সেভেন ওকে এন্ড ইউ ওয়াই প্রাইম আসতেছে এটা মুখস্থ করছিলি তাহলে মনে আছে UY into 1 minus B square by C square by 1 minus UX B by C square. So again, UY and 1 as C root 3 by 4 root of 1 minus B square. And C square by 4 C square by H 1 minus A to the Google data kata ashlo. Okay. C square by 8 C square. So it again to the Polish 8 আর উপরে হচ্ছে সেভেন এইট মাইনাস হবে আর এটা করে শুনলাম সি রুট থ্রি বাই ফোর ইন্টু সিস্কার সিস্কার কেন গেল ফোর টু ফোর রুট থ্রি তাহলে এটা আসলো এইট এইট কেটে গেল তাহলে থ্রি সি বাই হচ্ছে সেভেন ওকে সুতরাং ইউ প্রাইম ইকুয়াল টু রুট ওভার ইউ এক্স প্রাইম স্কোয়ার প্লাস ইউ ওয়াই প্রাইম স্কোয়ার ইকুয়াল টু কত আসলো ইউ এক্স প্রাইম ইকুয়াল টু মাইনাস টু সি বাই সেভেন তার স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি সি বাই সেভেন তার হচ্ছে ফোর বাই সিক্স স্কোয়ার বাই সেভেন হচ্ছে ফোরটি নাইন প্লাস হচ্ছে নাইন সি স্কোয়ার বাই হচ্ছে ফোরটি নাইন বলিস
জেড অ্যাক্সিস এর না, জেড অ্যাক্সিস এর কোনো দরকার নেই। ওকে শুরু, একটা জিনিস মনে রাখিস যে এটা কোশ্চেন সি দিয়ে দেওয়া আছে, তাহলে অ্যান্সার সি দিয়ে লিখবি। হ্যাঁ, ওই যে ওগুলা যায় মান বসে, কোশ্চেন যেগুলো দিয়ে দেওয়া থাকবে ওটাই ভাবি করবি। ওকে, এটা লেখছিস তাহলে? Two particles A and B are moving with equal velocity. B, but in opposite direction. Along x-axis, of an inertial find the magnitude of velocity of A as seen from rest frame of B. You will have two particles A and B are moving with equal velocity B in opposite direction along x-axis in an inertial field. Find the magnitude of velocity of A as seen from rest of B. এটা কোশ্চেন কারো করতে লাগবে না, আমি এর পরের কোশ্চেন গুলা করতে দেবো তোদের। এটা খালি চুপচাপ শোন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা খালি শুনে দেবে। আমি ওইখানে যে একটা কথা বললাম, যেটা কথা তোরা নোট দিয়ে লিখে রাখবি, খুবই ইম্পর্টেন্ট কথা, যার রেসপেক্ট এটা কথা লিখে রাখবি, নিজের মতো করে নিজের ভাষায় লিখে রাখবি, যার রেসপেক্টে ভেলোসিটি বের করতে লাগবে ওই ফ্রেমে অবজারভার বসায় দিবি। ওকে, আবার বলতেছি, যার রেসপেক্টে ভেলোসিটি বের করতে বলবে ওই ফ্রেমে অবজারভারকে বসায় দিবি, এবং অবজারভার যে ফ্রেমে থাকে ওই ফ্রেমের ভেলোসিটি কি হয়, ফ্রেমের ভেলোসিটির সমান। আবার বলতেছি, অঙ্কটা বললে ক্লিয়ার হবে, যার রেসপেক্টে অঙ্ক করতে বলে ওই ফ্রেমে কি করবি তুই, হচ্ছে অবজারভারকে বসাবি, আর অবজারভার যেটা ফ্রেমে থাকে ওটি হয়ে যাচ্ছে ফ্রেমের ভেলোসিটি। এটা বলতে ছোট্ট শুনতে লাগতেছে, কিন্তু মনে রাখিস এই কথাটা কয়েক লাখ টাকার কথা, ঠিক আছে? এটা যদি ইউজ করিস তোর কনসেপ্টের মধ্যে, তাহলে ভেলোসিটির অঙ্কে কোনোদিন প্রবলেমই হবে না।
কিন্তু এই ছোট্ট জিনিসটা জানা জানা বোঝে না, ভেলোসিটির অঙ্ক ভুল করবি। ওকে, তোরা এখন মনে হইতেছে কি বলতেছে, ভুল করবই না এমনি তো হইতেছে, হবে না আমি বললাম, নতুন অঙ্ক পাইলেই ঘাবড়া যায়, ভেলোসিটির অঙ্ক কোশ্চেনই বুঝতে পারবি না একটা টাইমে। ওকে, সব খুঁজে খুঁজে তোর দেখতে রাখবে তার রেসপেক্টে বের করতে বলছে, যার রেসপেক্টে বের করতে বলবে ওইখানে অবজারভার কে বসাবি, অবজারভার কে বসায় অবজারভার যে ফ্রেমে আছে ওটাই হচ্ছে ফ্রেমের ভেলোসিটি, বাকিগুলো অন্যভাবে সাজায় নি। ওকে, দেখ পুরো জিনিসটা বোঝাচ্ছি একবার, এদিকে শোন, কেউ লেগিস না, যেটা কথা বললাম ওটাই খালি নোট দিয়ে লিখে রাখিস, তবুও এইটা কোশ্চেন করার পর তাহলে ভালো করে বুঝতে পারবি কি বলতেছে কোশ্চেনে। টু পার্টিকেল এ অ্যান্ড বি আর মুভিং উইথ ইকুয়াল ভেলোসিটি, দুটাই ইকুয়াল ভেলোসিটিতে মুভ করতেছে ইন অপোজিট ডিরেকশন অ্যালং এক্স অ্যাক্সিস, একটা প্লাস এক্স একটা দিয়ে মাইনাস এক্স এর দিকে যাচ্ছে, দুটোরই ভেলোসিটি কত ইএস, ধরলাম এ পার্টিকেলটা এমন করে যাচ্ছে আর বি পার্টিকেলটা এমন করে যাচ্ছে। ওকে, দুটোর পার্টিকেল বি, তাহলে এটাও ভেঙে দিয়ে বি ভেলোসিটি যাচ্ছে, এটাও কত ভেলোসিটিতে যাচ্ছে, বি ভেলোসিটিতে যাচ্ছে। ওকে, এটা আমরা নিজের রেসপেক্টে বি ভেলোসিটিতে যাচ্ছে দুটি। এবার বলছে তুমি কি বের করতে লাগবে, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ ভেলোসিটি অফ এ অ্যাজ সিন ফ্রম দ্য রেস্ট্রেন্ট বি, তাহলে কোন ফ্রেম থেকে দেখতে বলছে, তো বি ফ্রেম থেকে দেখতে লাগবে, তাহলে অবজার্ভার কোথায় বসবে, বি ফ্রেমে বসবে, রশ্মিতা চল সুন্দর চোখ বানায় দেয় তোর, ওকে বুক ঠিক আছে, তাহলে অবজারভার রশ্মিতা এখানে বসলো। ওকে, এবার দেখ রশ্মিতা যেহেতু ওখানে বসলো ওই ফ্রেমটার ভেলোসিটি ভি, তাহলে ফ্রেমের ভেলোসিটি কত আসলো, ভি আসলো। ওকে, তো ফ্রেমের ভেলোসিটি কত আসলো, ভি, আর এটা ফ্রেম মুভ করতেছে এটা হচ্ছে তাহলে এস প্রাইম ফ্রেম হিসেবে কাজ করতেছে। ওকে, তাহলে এটা এস প্রাইম ফ্রেম হিসেবে কাজ করতেছে, সো মনে রাখিস অবজারভার যে ফ্রেমে থাকে ওটাই হবে ফ্রেমের ভেলোসিটি, সো ফ্রেম ভেলোসিটি কত আসলো, ভি ইকুয়াল টু ভি আসলো। ওকে, এবার দেখ তোর এখান থেকে দেখতে লাগবে টুরাস ডাইরেকশন, তার ভেলোসিটি বের করতে লাগবে, এ পার্টিকেলের পার্টিকেলের ভেলোসিটি মানে কি বের করতে লাগবে, ইউ বের করতে লাগবে, তাহলে আমাদের বের করতে লাগবে কি, ইউ বের করতে লাগবে। ওকে, কোথায় থেকে বের করতে লাগবে, এই ফ্রেম থেকে বের করতে লাগবে, এই ফ্রেমটা কি করতেছে মুভ করতেছে মানে প্রাইম ফ্রেম, তাহলে এটা কি হচ্ছে প্রাইম বের করতে লাগবে, তাহলে ইউ প্রাইম বের করতে লাগবে, কোন অ্যাক্সিসে বের করতে লাগবে, এক্স অ্যাক্সিসে, অ্যালং এক্স অ্যাক্সিসে ঘটনাটা ঘটতেছে, তাহলে কিউ এক্স প্রাইম হচ্ছে বের করতে, তাহলে কিউ এক্স প্রাইম বলছি কি জানি আমরা, ভালো করে তো দেখি, কিউ এক্স মাইনাস ভি বাই হচ্ছে ওয়ান মাইনাস কিউ এক্স ভি বাই হচ্ছে থ্রি, এখানে দেখ ভি কি, ভি হচ্ছে ফ্রেম ভেলোসিটি, ফ্রেমের ভেলোসিটি কত, এখানে ভি তো আছে তাহলে ভিই হোক, অন্য কিছু দেওয়া থাকতো অন্য কিছু লিখতাম, এখানে যেহেতু ভি ভেলোসিটি তে বলছে ভি ভেলোসিটি তেই ইন্টারচেঞ্জ হবে, একটা কথা মনে রাখিস এইখানে কিন্তু আবার ফোন পালো করে অবজারভার যেখানে বসে আছে ওটাই কিন্তু ফ্রেমের ভেলোসিটি হয়, ওটা ভেলোসিটি কত দেওয়া আছে, ভি দেওয়া আছে, তাহলে ওটা কত হবে, ভি এই হবে, আর ইউ এক্স কি হবে, ইউ এক্স পার্টিকেল ভেলোসিটি, উইথ রেসপেক্ট টু এস প্রাইম, এস প্রাইমের রেসপেক্টে পার্টিকেলের ভেলোসিটি কত হবে এটা বোঝার চেষ্টা। কিন্তু উল্টা পাশে যাচ্ছে তাহলে কত হবে, মাইনাস ভি, উল্টা পাশে কথাটার মানে কি অনেকে বুঝিস না, উল্টা পাশে মানে হচ্ছে তুই যখন গাড়িতে থাকিস, ভালো করে ভাব তোর ফ্রেন্ডটা তো মুভিং ফ্রেন্ড, তুই গাড়িতে দেখিস এবার গাছগুলাকে কি দেখিস, গাছগুলো উল্টে পাশে যাচ্ছে না, গাড়ি সামনে গেলে গাছগুলো তার পিছন পাশে যায়, রিলেটিভ পোর্শনে গাছ পিছন পাশে যায়, তাহলে গাছের ভেলোসিটি কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে, তাহলে কিউ এর কিউ এক্স এর মান বসে যাচ্ছে মাইনাস ভি, তাহলে একটা রাগুকে বলিস তাহলে মান বসা মাইনাস ভি বাই মাইনাস 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 ভি ভি বাই হচ্ছে সি, এটা হচ্ছে সিক্স পার্সেন্ট,
সো এটা কত আসলো মাইনাস টু বি বাই ওয়ান প্লাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা আসলে হচ্ছে অ্যান্সার। আর এটা আসলো আসছিল ডেটে আসছিল পাঁচ নাম্বার খালি মার্কের কোশ্চেন, মনে রাখিস অন্যে কেই ভুল করে তার জন্য এই কোশ্চেনটা আসে এলওসিএমের কোশ্চেন। নেটে যেইখানে অনেক সময় 60 70 বাইটেও ক্লিয়ার হয়ে যায় 80 90 করে, সেখানে মাপ পাঁচ নাম্বারে এটা কোশ্চেন। ওকে তার জন্য ওই হিসাবে করবি, গুরুত্ব দিয়ে অঙ্ক করবি। আবার বলতেছি সিম্পল জিনিস ভাববি, যেইটা রেসপেক্টে বের করতে লাগবে ওইখানে অবজার্ভার বসাবি, ওইখানে অবজার্ভার বসায় আর অবজার্ভার বসাতে মানে ওই ফ্রেমটা এসে ফ্রেমের ভেলোসিটি হলো, ওইখান থেকে বাকি সবকিছু হিসাব করবি। এই ফ্রেম থেকে যদি দেখিস এটা পার্টিকেল, এই পার্টিকেলটা কত স্পিডে দৌড়াবে মাইনাস বি স্পিডে দৌড়াবে, এখানে বসে দেখতেছি কেমন করে বসে রশ্মিতে দেখতেছে এটা কত স্পিডে পিছিয়ে গেছে বি স্পিডে, ওটাই গেছে ইউ এক্স এর মান, তারপরে এখানে বসা। ওকে এখন ইয়া আর নোট দিয়ে কিন্তু ওইটা লিখে রাখবি, যারা স্পিডে বের করবি ওটাই কি হয়েছে ফ্রেমের ওইখানে পঞ্চাশ বসা দিয়ে আপনি ফ্রেমে। ওকে ক্লাস আজকে শেষ, ঠিক আছে। চল যদি এই কথাটা বুঝিস আমি যে মানেটা বোঝাইলাম তোকে, কি বোঝাইলাম মানেটা, যে যার রেসপেক্টে বের করতে বলবে ওইখানেই তুই কি করে দিবি অবজার্ভারকে বসাবি, আর অবজার্ভার যে ফ্রেমে যেটাই যেখানে থাকবে ওইটাই কি হবে ফ্রেমের ভেলোসিটি, আর ফ্রেমের ভেলোসিটি আর ওই অবজার্ভারের রেসপেক্টে কি করবি বাকি সমস্ত কিছু দেখবি। আবার বলতেছি আর একবার কথা বলছি না, যার রেসপেক্টে বের করতে হচ্ছে যখন কি হচ্ছে ফাইন ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, তাহলে কি করবি বি এ অবজার্ভারকে বসাবি, বি এ বসায় বাকি সমস্ত কিছু ক্যালকুলেশন করবি, আর বি এর ভেলোসিটিতে কি হয়েছে ফ্রেমের ভেলোসিটি হবে। ওকে এবার ফ্রেম পজিটিভে যাচ্ছে না নেগেটিভে যাচ্ছে ওই হিসেবে বাকি সমস্ত কিছু কি করতে লাগবে তোকে বসাইতে লাগবে। ওকে আর মনে রাখি যেগুলো সূত্র আমরা লেখছি বা সূত্র ড্রাইভ করছি সবগুলো ফর্মুলা হচ্ছে পজিটিভ অ্যাক্সিস এর জন্যই করছি, এই কথাটা মাথায় রেখে এই চারটা প্রবলেম সলভ করবি, এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে। তাহলে যে জিনিসটা বোঝাইলাম ওই হিসাবে এটা হোমওয়ার্ক থাকবে, আর আরো কিছু কোশ্চেন আমি তোদের কি করবো হচ্ছে হোয়াটসঅ্যাপে পাঠাবো, ঠিক আছে।
আজকে এতটুকুই ক্লাস ছিল, তাহলে এটা দেখিস আর একটা হোমওয়ার্ক করিস, এরপরে তোমরা হোমওয়ার্ক আর কিছু প্রবলেম সলভ করবো আর রিলেটিভ হিস্ট্রি তোমরা রিপিট করবো, তাহলে আমাদের নেক্সট ইয়ার শেষ। ওকে চল তাহলে কোশ্চেনটা আগে তুলে দিই, লেখ কোশ্চেনটা লেখা হলে বলিস। আর প্রবলেম গুলা কিন্তু বাড়িতে দেখবি, ঠিক আছে? একবার দেখলেই ক্লিয়ার হয়। রশ্মিতার মনে হয় নেটওয়ার্ক খুব খারাপ, বারবার অফ অফ হচ্ছিস, অন হচ্ছিস। একটু বুঝে পড়িস তাহলে আমি করাই দেবো, ঠিক আছে? 90 তে বলতে মনে রেখে ছোট ওয়াই অ্যাক্সিস এ যাচ্ছে আর আমরা ফ্রেম গুলা সব এক্স অ্যাক্সিস এর দিকে দিয়ে পড়ছি, ওই হিসাবে বুঝে বুঝে পড়বো। ওকে ঠিক আছে, চলো আজকে তাহলে টাটা, আবার তাহলে অমল করবো, নেক্সট দিন আবার দেখা হচ্ছে, ঠিক আছে?